হাই এভরিওয়ান, আমার পিসিএস টাইমে আমি পায়েল চলে এসেছি আমার কুকিং ব্লগ নিয়ে। এটা আমি বাসমতি রাইস নিয়েছি। এই বাসমতি রাইসটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। সাদা তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে একটু গরম করতে দিয়েছি। গরমটা হয়ে গেলে তার মধ্যে একটু সাদা জিরে দেব। সাদা জিরে দেওয়ার পরে গোটা গোলমরিচ আর হচ্ছে গরম মশলা দিয়ে এটা ভালো করে ফ্লেভারটা আসলে তারপরে সবজিগুলো এর সাথে ফ্রাই করতে হবে। শীতকালে যে যে সবজি থাকে সেই সবজি আপনারা ইউজ করতে পারেন, আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটা আপনারা দিতে পারেন। এটাতে হালকা করে সবজিগুলো কিউব করে কেটে সেগুলোকে ভালো করে একটার সাথে ফ্রাই করে নিতে হবে, হালকা করে, জাস্ট বেশি করতে লাগবে না। সবজি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, তিল আর বিন আর আলু পেঁয়াজ আর হচ্ছে গাজর। একসাথে ভাজার সময় আমি একটুখানি হচ্ছে নুনটা দিয়ে দিই যাতে ভালো করে ওর মধ্যে নুনটা ঢুকে যায়। হালকা করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এবার চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ওর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো আর আগে থেকে কষিয়ে রাখা একটু চিকেন, ছোটো ছোটো কিউব করে কাটা আছে চিকেনটা, ওই চিকেনের পিসটা আমি ওর মধ্যে মিশিয়ে দেবো। সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে আমি গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পরে আগের থেকে কষিয়ে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা আমি এবারে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে এবার সিটি মারতে হবে, একটা সিটি মারলেই ওটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওটাকে আমি ডেকোরেশন করব। এটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমি এটাকে গার্নিশ করে দিয়েছি। আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।